নির্বাচন সুষ্ঠু হতে হলে প্রতিদ্বন্দ্বিতা থাকতে হবে। মহানগর আওয়ামী লীগের সমর্থিত এবং প্রস্তাবিত প্রার্থী আমি। মহানগর আওয়ামী লীগের প্রার্থী একজন নয়, মহানগর আওয়ামী লীগের প্রার্থী দুইজন। ইলেকশন ফ্রি যে কেউ ইলেকশন করতে পারে সেটা আমি কোনোভাবে দেখছি না, কিন্তু মহানগর আওয়ামী লীগের বর্ধিত সবাই সমর্থিত প্রার্থী তাছাড়া আমার চ্যালেঞ্জ তাহলে নির্বাচনের থেকে বেশি চ্যালেঞ্জ হচ্ছে একদম একটা সুষ্ঠু পরিকল্পনা করে এই বহু প্রাচীন শহরটাকে চালানো। কারণ দীর্ঘদিনের বহু অব্যবস্থায় এই শহরটা আসলে এবং দীর্ঘদিনের খুব অব্যবস্থা এবং দুর্নীতির কারণে এই সিটি কর্পোরেশনটা একদম খুবই দুর্দশাগ্রস্ত। তা আমার চ্যালেঞ্জ হবে সৎ এবং ন্যায়ভাবে কাজ করে সততার সাথে একটা সুন্দর পরিকল্পিত নগরী তৈরি করা, সেটাই আমার চ্যালেঞ্জ। আমি দেখছি নির্বাচন কমিশনার এবং নির্বাচনী অফিস সম্পূর্ণ আন্তরিক, কুমিল্লার প্রশাসন অত্যন্ত আন্তরিক, কিন্তু তারপরেও আমরা যারা রাজনীতি করি, আমরা যারা প্রার্থী হয়েছি, আমরা অনেক কিছুই তো করতে পারি, অনেক কিছুই চেষ্টা করব। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অনেক কিছুই আমার পাওনা নয়, কিন্তু আমি পাওয়ার চেষ্টা করতে পারি তো। এটা করতে যেয়ে আমি অনেক রকম পদ্ধতি অবলম্বন করব। সেই জায়গাটাতেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সত্য প্রকাশে নির্ভীক হতে হবে আপনাদেরকে। আমি বলবো মহানগর আওয়ামী লীগের প্রার্থী একজন নয়, মহানগর আওয়ামী লীগের প্রার্থী দুইজন, একজন সাংগঠনিক সম্পাদক আর একজন উপদেষ্টা। আমি গত কমিটিতে ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম, আমি এর আগের এরপরে এখন কমিটিতে আমি উপদেষ্টা, এবং প্রথম কমিটিতেই তো আমি ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম মহানগর আওয়ামী লীগের, দ্বিতীয় কমিটিতে আমি উপদেষ্টা। তাহলে ওয়াই নট, আমি এটা কেন বলবো না যে আমিও তো মহানগর আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি, আমিও তো এই মহানগরে রাজনীতি করি। প্রধানমন্ত্রী নিজে হাত লিখেছে, প্রধানমন্ত্রী এই কমিটিতে, আমার প্রথম কমিটিতে নামটি আমার ওনার নির্দেশে লেখা হয়েছে, দ্বিতীয় কমিটিতেও ওনার কনসার্ন নিয়েই আমার নাম লেখা হয়েছে। সো আই এম দ্য পার্ট অফ মহানগর আওয়ামী লীগ। সো এটা স্পষ্ট বলে দিতে চাই, মহানগর আওয়ামী লীগের প্রার্থী দুজন, আরেকজন যদি থাকতো উনিও বলতে পারতেন যে উনিও মহানগর আওয়ামী লীগ, কারণ উনি যে মহানগর আওয়ামী লীগের হয়তো সদস্য থাকতো। যদি নির্বাচন কমিশন এই কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে যদি অংশগ্রহণমূলক আমরা করে দিলাম, যদি ওনারাও নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে, তাহলে আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আবার নতুন করে একটি পদযাত্রা শুরু হবে। সেটা করার জন্য আমি নির্বাচনের কমিশনের কাছে আমি প্রত্যাশা করছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আপনারা নিশ্চিত করবেন। আমি আমার যে শুভাকাঙ্ক্ষী আছে বা রাজনীতি বন্ধু আছে সকল লোক আলোচনা করতেছি, এবং অন্তর নির্বাচনের মাঠ না 22 তারিখের পরে নির্বাচনের মাঠ, এরপর আমি আমার ওইখানে বাসভবনে বিভিন্ন ওয়ার্ডের লোক আমি কথাবার্তা বলতেছি, তারা ডাকাইতেছি কীভাবে নির্বাচনটা করা যায়, কীভাবে আবার গণতন্ত্রিকভাবে কাজ করে নির্বাচন ফাঁস করা যায়, আমি চেষ্টা করতেছি।